আমি আমার পিতা জাতির পিতা আদর্শকে বুকে ধারণ করে সাথ দেখে আমি ছাত্র সংসদে একমাত্র আমি নির্বাচিত হওয়ার পর ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর এই পীরগঞ্জে আমি জামাত শিবিরের রাজনীতি শুরু করার পর আমি একমাত্র নির্মমভাবে আঘাতের পর আঘাত করে আমার ভোটারটা পিছিয়ে দেওয়ার পর আমি আওয়ামী লীগের পরে আবার স্বেচ্ছাসেবী লীগে এখানে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হয়ে দলের সাথে কাজ করে গেছি এবং আওয়ামী লীগের সভাপতি সাংগঠনিক সম্পাদক ছিলাম এর আগেবার। এবার আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করে অল্প ভোটে জিতে দেওয়ার পর যিনি দিচ্ছে আওয়ামী লীগ পরিবার তার গলায় মালা দিয়ে আমি বলছি আমি আওয়ামী লীগের পরিবারের একজন কর্মী হিসেবে তাকে অভিনন্দন জানিয়ে আমি আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে আর ওনার পাশে কাজ করতে চাই। আমি অত্যন্ত সৎ এবং ন্যায়ের সহিত আমি আওয়ামী লীগের একজন কর্মী হয়ে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা একজন কর্মী হয়ে এবং আমাদের বীরগঞ্জের গর্ব আমার নারী জগতের আলোড়ন সৃষ্টিকারী মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিশ্বস্ত বীরগঞ্জ থেকে মাননীয় এমপি ডক্টর সিং শরণ চৌধুরীকে অনুসরণ করে আমি সাধারণ মানুষের সবসময় সেবা করতে চাই, সবসময় সাধারণ মানুষের পাশে থেকে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের জায়গায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে মানুষের মনে অন্যায় বা মনে করি নাই। আমাদের কাছে আমি আমার নিবেদন থাকে আওয়ামী লীগের এমন একজন প্রার্থীকে নৌকুমারকে এখানে দেওয়া হয় যিনি আওয়ামী লীগকে আগামী দিনে একটি শক্তিশালী দল হিসেবে বীরগঞ্জকে একটি মডেল যে হিসেবে মাননীয় স্পিকার এসেছিল সেই লক্ষ্যে বীরগঞ্জের উন্নয়নের ধারাটাকে আমি যেন অব্যাহত রাখতে পারি। আর একটি কথা আছে, আমি সেই রাজনীতির জীবনে সবসময় আমি চাই সাধারণ জনগণের সেবা করার জন্য সকলের সাথে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভালো ব্যবহার করে মানুষের সাথে সম্মান সালাম দিয়ে কাজ করে দিতে আমার ইচ্ছা আছে। স্বাস্থ্যখাত বলেন, কৃষিখাত বলেন, শিক্ষাখাত বলেন, যেসব খাত মৎস্য খাত আছে তারপরে সম্পদ খাত আছে সব খাতকে সমান দৃষ্টি থেকে সরকারের যেভাবে এই উন্নয়নশীল দেশটাকে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমিও আমার ইচ্ছা সেই লক্ষ্যে কাজ করে যাব। আর এক দুইটা জিনিস নিয়ে আমি কাজ করে যেতে চাই এবারে আমার টার্গেট থাকে। আমার মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী সরকারের যে ঘোষণা এই পীরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত এবং পীরগঞ্জ উপজেলাকে দুর্নীতি ঘোষমুক্ত এবং জঙ্গিবাদ মুক্ত একটি সুন্দর শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গ্রহণ করার লক্ষ্যে জনগণের পাশে থেকে আমার কাজ করাই হলো আমার স্বপ্ন। আমি আমার জীবনে কোনোদিন নিজের জন্য কোনোদিন কিন্তু চাই নেই, কিছু পাই নেই, আমার সেই চাওয়া নাই। আমার চাওয়া শুধু যেন সাধারণ জনগণের আমি সেবা করে যেতে চাই সাধারণ মানুষের পাশে থেকে মানুষের পাশে থেকে যারা ভ্যান চলায় রিক্সা চলায় সকলের কাছে আপনারা সংবাদ নিয়ে দেখেন তাদের কাছে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদের আশেপাশে নিয়ে তাদের সাথে আসি যতদিন আসি আমি একজন সৈনিক আমি যেন থাকতে পারি সেই লক্ষ্যে আমার ধন্যবাদ।